কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের বডি যদি একটু দেরি করেও রেসপন্স করে খুব একটা ক্ষতি হবে না লাইক তোমাকে যদি একটা মশা কামড়াই সেক্ষেত্রে তোমার ব্রেনে ম্যাসেজ গেল ব্রেনটা পরে পেশি গিয়ে বললো এ যা তো মশাটা মেরে দেয় আস্তে আস্তে কাজটা হলো মশাটা মেরেও দিল খুব একটা ক্ষতি হবে না একটু দেরি হলে ম্যালেরিয়া ট্যালেরিয়া অতটা হওয়ার চান্স নেই ঠিক আছে তো যাই হোক কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব তাড়াতাড়ি হতে হয় যেমন তোমার একটা যদি তোমার আগুনের শিখাতে যদি হাতটা লেগে যায় হাতটা যদি তাড়াতাড়ি না সরাও হাতটা পুড়ে যেতে পারে একটা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একটা কলার খসা পড়ে আছে তুমি যদি তাড়াতাড়ি না নিজেকে ব্যালেন্স করতে পারো তোমার বডিটা নিজেকে না ব্যালেন্স করতে পারে তুমি স্লিপ খেয়ে পাও ভেঙে যাবে বা তুমি যদি পিন ফুটে যাই তোমার পায়ে বা কোনো জায়গায় পাটার সঙ্গে সঙ্গে যদি না সরাও রক্ত বেরিয়ে যেতে পারে খুব বেশি তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের ব্রেন খুব একটা ভালো নয় ঠিক আছে আমাদের ব্রেন অবশ্যই দরকার এবং বিভিন্ন কাজ করে কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো খুব তাড়াতাড়ি রেসপন্স করতে হয় সেই সবের জন্য কিন্তু ব্রেন নয় আমাদের সুষুমনাকাণ্ড সাহায্য করে কারণ সাপোজ এ আর বি দুটো যদি তোমার বন্ধু হয় এ হয়তো খুব তাড়াতাড়ি ম্যাসেঞ্জারে রিপ্লাই দেয় বি দেরিতে তাহলে এখানে আমাদের বি এই ব্রেনটা খুব দেরিতে রিপ্লাই দেয় তো এখন আমাদের এটা লাগছে না আমাদের লাগছে যেটা এ অর্থাৎ সুষুমনাকাণ্ড ঠিক আছে প্রতিবর্ত গিয়া তাহলে কী বোঝা প্রাণী দেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এগুলো কালো করে লেখার কারণ এগুলো তিনটেই ইম্পর্ট্যান্ট জিনিস আমার রাখতে হবে প্রাণীদেহে কারণ উদ্ভিদের নার্ভাস সিস্টেম নাই সায়তন্ত্র নাই তো নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে একটা উদ্দীপনা পাওয়ার পর স্বতস্ফূর্ত অর্থাৎ অটোমেটিক আমার এই আগুনটায় হাতটা রাখলে অটোমেটিক হাতটা সরে যাবে আমাকে ভাবতে হবে না তাৎক্ষণিক খুব স্পিডে সরে যাবে উইথিন আ ফ্র্যাকশান অফ সেকেন্ডস কিছু সেকেন্ডের থেকেও কম সময়ে আর অনৈচ্ছিক আমি এটা কন্ট্রোল করছি না অটোমেটিকলি সরে যাচ্ছে ঠিক আছে ইচ্ছার অধীনে নেই ব্রেন কন্ট্রোল করছে না কোনোভাবেই ঠিক আছে এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রতিবর্ত পদ বা প্রতিবর্ত চাপ কি অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়া কোন পথে কাজ করে তো এটা হচ্ছে কী জিনিসটা তোমরা হয়তো ভাবছো এটা কিছুই নয় এটা হচ্ছে আমাদের যদি সুষমনা এইভাবে থাকে আমাদের মেরুদণ্ডের কাছে তো ওই সুষমনা কাণ্ডটাকে আমরা দুভাবে কাটতে পারি হয়তো বার এটা কিলোমিটার সুষমনাকাণ্ডটাকে এইভাবে লম্বা লম্বি কাটতে পারি আড়াআড়ি কাটতে পারি তো আড়াআড়ি কাটলে আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো ঠিক আছে তো এটাই হচ্ছে সুষুমনা কাণ্ডের হচ্ছে আর কিছুই নয় সুষমনা কাণ্ডের বাইরেটাই হোয়াইট ম্যাটার বা সেত বস্তু থাকে ভেতরটাই ধূসর বস্তু থাকে ঠিক আছে গ্রে ম্যাটার বা হোয়াইট ম্যাটার এগুলো আর কিছুই নয় এগুলো হচ্ছে নিউরনেরই একটা অংশ তো যাই হোক এটা হচ্ছে সুষমনাকাণ্ড ঠিক আছে আর এবার দেখো বাইরে থেকে সাপোজ তোমার এটা স্কিন স্কিনে একটা পেরেক ফুটলো বা একটা পিন ফুটলো তো সেক্ষেত্রে একটা ব্যথা যেটা আছে সেটা এক প্রকার নিউরোনের মাধ্যমে নিউরোন তো আমাদের সব স্বায়স্পন্দন পরিবহন করে তো নিউরনের মাধ্যমে গেল গেলো কাণ্ডে কোন প্রকার নিউরোনের মাধ্যমে যাবে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে বা ইংরাজিতে বললে সেন্সারি নিউরোন তো নিউরনের মাধ্যমে এটা যায় সংজ্ঞাবাহ নীড়ন তোমরা এটা ভাবছো নিশ্চয়ই অ্যাকশনের প্রান্ত পুরুষটা কখনোই না সংজ্ঞাবহনীয় এরকম হয় না সংঘাবাহ নীড়ন এরকম হয় এইদিকে ডেনড্রাইট থাকে ডেনডনের ডেন্ড্রাইটগুলো মাঝখানে কোষদেহ থাকে এখানে আবার অ্যাকশন থাকে তো এগুলো প্রান্তপুরুষ নয় এগুলো হচ্ছে ডেনডন ডেন্ড্রাইটগুলো যেগুলো উদ্দীপনাটা নিচ্ছে এই পেরেক ফুটার এবং এইটাকে নিয়ে যাচ্ছে এখানে কোষদেহ আছে এবং সেইটা পেরিয়ে যাচ্ছে এখানে ইয়েতে কী বলে তোমার অ্যাকশানে ঠিক আছে এরপর থেকে অ্যাডজাস্টার বা সহযোগী নিগরণ বলা হয় মাঝখানে নিহণ যেটা সহ সংজ্ঞাবহ আজ্ঞাবহের মাঝে থাকে তো এই সহযোগী নিগরণটার থ্রু দিয়ে মোটর নিউড়নে যাচ্ছে এবং এই সময়ের মধ্যেই এই যে সুষুমনাকাণ্ডটা আছে সুষমনাকাণ্ড একটা আদেশ দিয়ে দিয়েছে যে পায়ে ফিরে ফুটেছে তো আমি তোকে সলিউশনটা বল দিচ্ছি তো এই সলিউশন টাইপের যে একটা কমান্ড বা বার্তা হিসাবে একটা নিউরোনের মধ্য দিয়ে পেশিতে বা গন্থিতে যাবে এক্ষেত্রে পেশিতে যাবে এবং যে নিউরোনটা সুশুমনা কাণ্ড থেকে এই বার্তাটা বয়ে নিয়ে হবে যে পেরেকটা ফুটেছে পাটা ছড়াতে হবে সেই বার্তাটা যেই নিউরনটা নিয়ে তাকে বলা হয় আজ্ঞাবহ নিউরন বা মোটোর নিউরন মোটো নিউরন কিন্তু এই এরকম আদর্শ নিউরন টাইপেরই হয় এটা হচ্ছে মাল্টিপোলার নিউরোন ঠিক আছে আর নিচের দিকেও আছে উপরের দিকেও ইয়েটা আছে কোষ তারপর অনেকগুলো জিনিস তো যাই হোক ডেনগুলো তবে হোক এবার আজ্ঞাবন ইউরনের থ্রু দিয়ে সারাটা কোথায় যাচ্ছে তোমার কারোকে একটা পেশিতে এবং পেশিতে যাওয়ার পর পায়ের পেশিতে যাওয়ার পর পায়ের পেশিটা সংকুচিত প্রসারিত হলেই পাটা সরে যাবে তাহলেই কিন্তু পেরেকটা খুব একটা বেশিক্ষণ ধরে লাগবে না তো এটা অনৈচ্ছিক প্রতিক্রিয়া অবশ্যই পায়ে পেরেক ফুল অটোমেটিক সরে যাচ্ছে এবং তাৎক্ষণিক খুবই কম সময় এবং অটোমেটিক্যালি অর্থাৎ স্বতঃস্ফূর্ত ঠিক আছে তো এটা কিভাবে হচ্ছে গ্রাহক তারপর সংজ্ঞাবহন ইউরণ তারপর সুষমনাকাণ্ড তারপর আজ্ঞাবহন ইউরণ এবং সবশেষে কারক এই সিকোয়েন্সটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার এগুলোর প্রকারভেদ ধরনের হয় জন্মগত প্রতিবর্তকীয়া অর্জিত প্রতিবর্তকীয় জন্মগত প্রতিবর্তকীয় কি যেগুলো আমরা জন্মানোর পর থেকেই আমাদের মধ্যে থাকে কোনোভাবে প্র্যাকটিস ট্যাকটিসের মাধ্যমে কিছু করতে হয় না লাইক মায়ের দুধ খাওয়ার ইচ্ছা বা তোমার টচ ফেললে চোখে চোখের তারার অন্ধগুলো সংকুচিত হয়ে যায় এগুলো জন্মগত প্রতিবর্তকীয়া লালাক্ষরণ হওয়া এগুলো হচ্ছে জন্মগত ঠিক আছে অর্জিত কি যেগুলো আমাদের আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে আসে সাইকেল চালানো কথা বলা এগুলো প্রতিবর্ত প্রতিবর্তকীয়া ঠিক আছে প্যাবলভ বলে একটা বিজ্ঞানী পরীক্ষাটা করে দেখেছিলেন কী দেখেছিলেন যে একটা কুকুরকে তিনি প্রত্যেক দিন খাবার দিতেন আর খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতেন ঘণ্টাটা বাজানোর মাধ্যমে তিনি ডাকতেন আর কি কুকুরটাকে তো খাবারটা খেলে তা লালাখন হবে এগুলো তো সহজাত সবারই আছে কিন্তু একদিন কিনে দিতে গেলেন তিনি জাস্ট ঘণ্টাটা বাজালেন ডাকার জন্য হয়তো মেবি কিন্তু খাবারটা দিলেন না লালা লালাক্ষরণ হচ্ছে তখন প্যাবলাও কেসটা বুঝতে পারেন যে প্রত্যেক দিন বাজি বাজি কুকুরটার দেহটা এমন অভ্যেস হয়ে গেছে আর ও বুঝে গেছে যে ঘন্টা দিবে মানেই এরপর খাবারটা দেবে তো ওই জন্যই ঘন্টা বাজানোর পর খাবার না দেওয়া সত্ত্বেও লালাক্ষরণ হয়েছে তো এগুলোই হচ্ছে অভ্যাসের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া গড়ে ওঠে অর্জিত প্রতিবর্তক্রিয়া বা অ্যাকোয়ার্ড রিফ্লেক্স অ্যাকশান ঠিক আছে প্যাব্লবের আরেকটা পরীক্ষাও আছে তিনি কি করেছিলেন একটা কুকুরের যে গ্রাসনালী সেটাকে বার করে দিয়েছিলেন বাইরে আর এর ফলে কী হয়েছে সে তাকে প্রচুর কষা মাংস খেতে দিয়েছে সে যা খাচ্ছে মজা পাচ্ছে কিন্তু পাকস্থলিতে একটাও যাচ্ছে না তা সত্ত্বেও তিনি দেখেছেন যে পাকস্থলি থেকে রস খরিত হচ্ছে ঠিক আছে কোনো খাবার যাচ্ছে না কিন্তু রস খড়িত হচ্ছে তখন তিনি বুঝেছিলেন যে এর জিবে ইয়েটা এসলেই ই জিভ থেকে নার্ভ টার্ভের মাধ্যমে মোটামুটি পুরো বডিতে কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে যার মধ্যে পাকস্থলীটাও বোঝা যাচ্ছে যে খাবারটাই খাচ্ছে তাই আগে থেকেই পাখস্থলিতে খাবার না গেলেও পাকস্থলিতে কিন্তু রসগুলো খরিত হচ্ছে যেগুলো তিনি ইঞ্জেকশান বা ইয়ের মাধ্যমে বিভিন্ন নিয়ে এগুলো একটা রোগের ওষুধ হিসাবে ব্যবহার হতো তখন তো যাই হোক এই এক্সাম্পলগুলো মনে রাখবে প্রতিবর্তকীয় তো এই হচ্ছে প্রতিবর্তকীয়া আর সেভাবে কিছু নয় তোমরা ইম্পর্টেন্সগুলো দেখে রাখবে কেয়ার ইম্পর্টেন্স বলতে সাপোজ নাকে কিছু ঢুকে গেছে সেক্ষেত্রে হাঁচির মাধ্যমে সেটা বেরিয়ে যাওয়া বা আমাদের তো দুটো নালি একটা হচ্ছে গ্রাস নালি একটা শাঁস নালি শাঁস নালিটা মেনলি একটা এপিগলটিস বা কিছু দিয়ে বন্ধ থাকে তো কেউ যদি খাওয়ার সময় অনেকে কথা বলে ঠিক আছে তো কথা বলে বলে খাই তো সেক্ষেত্রে যদি এই বিগ্লোডিশটা খুলে যায় কথা বলতে বলতে আর সেই সময় খাবারটা এইটাই না ঢুকে স্স না এতে ঢুকে যায় মানুষটা মরে যেতে পারে তো সেই সময় গলা গরণ ভুল করে হয়ে গেলে প্রতিবর্তকীয় হাঁচি আমাদের এক পোকার প্রতিবর্তকীয়া তো তার মাধ্যমে কিন্তু জিনিসটা বেরিয়ে যায় ওই জন্যই মানুষ বেঁচে আসে অনেকের হয়ে গেলো ঠিক আছে তো এটার জন্য একটা প্রতিবর্তকীয় গুরুত্ব তারপর তোমার চোখে কিছু ধুলোবালি বা পোকা টোকা পড়ার সময় অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে তো ওই জন্য চোখে চোখে দেখবে বুঝে যাই সেই মুহূর্তে তো এটা এক প্রকার আর তো প্রতিপ্তকীয় প্রচুর গুরুত্ব আছে তোমরা নিজেরাও জানো তো যাই হোক এ পর্যন্ত আজকে ক্লাসটা শেষ করছি এর আগে অনেকগুলো ক্যান্সেল করতে হলো ভিডিও মাইকে সাউনার ছিল না বলে যাই হোক ঠিক আছে টাটা দেখা হচ্ছে নেক্সট পড়াতে